জলপাইগুড়ির ধূপগুড়িতে লরি ও যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন। ধূপগুড়ির গয়েরকাটা এশিয়ান হাইওয়ে 48 নম্বর সোনাখালী সংলগ্ন এলাকায় একটি লরি ও ম্যাজিকের সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি দমকল কর্মীরা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। এদিকে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। জানা গেছে আহত তিনজনই ম্যাজিকের যাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকটি হাঁস রাস্তা পার হচ্ছিল, সেই সময় গয়েরকাটাগামী লরিটি হাঁসগুলোকে বাঁচাতে উল্টো দিক থেকে আসা ম্যাজিকটিকে ধাক্কা মারে। এমনকি ম্যাজিকের পেছনে থাকা টোটোটিও দুর্ঘটনার কবলে পড়ে। ওদিক থেকে দুটো হাঁসের বাচ্চারই ক্রস করছে রাস্তা, ঠিক আছে, অটোমেটিক এই সেম একটা ট্রলার হাঁসটাকে ওপর করে দিয়ে গেছে, এই ট্রলারটাকে ওই ট্রলারটাকে ওভারটেক করতে এসে তার যে ট্রলারটা ক্রস করছিল ওটা বেরিয়ে গেছে, এটা রং সাইড হয়ে যায়, ম্যাজিকের মুখোমুখি মেরেছে। কয়জন আহত হয়েছে? আহত তিনজন, ব্যাটলিসি। কোথাকার, মানে কোন গাড়ির ছিল? তিনজন ম্যাজিকের ছিল, একজন একজন বলছিল যে ব্যাটলিসি, সে বলছিল যে টুটু ঘরের বাড়ি গেছিল। আর ওই বড় গাড়ির কেউ আহত হয়? না, বড় গাড়ি ইঞ্জিয়ার হয়নি।